ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আইএসইউ এর ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত নবীন বরণে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসাইন, উপাচার্য ডক্টর আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।